আসসালামু আলাইকুম, আমি লীল মেকার আপনাদের সামনে আবার আসলাম। দেখেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখলে কিন্তু সকালবেলা স্বপ্ন আসলেই সত্যি হয় না, এটা মিথ্যা হয়ে যায়। যেমন আপনি 2 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে চার্জার কিংবা আইপিএস অ্যাম্পলিফায়ারের কাজ শিখবেন, তো এই 2 সেকেন্ডে আমরা এডিটিংয়ে কিছুই বুঝাইতে পারি না। অতএব কাজটা আমার কাজ, আমিই করলাম, আমারটা আমিই বুঝলাম, আপনি বুঝলেন না কিছুই। তো মিয়া, আপনি যদি কাজই শিখেন তো 2 সেকেন্ড 15 মিনিট 20 মিনিট সময় দিতে পারবেন না, তাহলে আপনি কেমন কাজ শিখবেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের যে পরামর্শ আমি দিব, অটো গাড়ি কিংবা মিশু গাড়ির চার্জার সম্বন্ধে। অনেক সময় অনেকের চার্জার দেখা গেছে নেগেটিভ পজিটিভ যে তার দুইটা, ডিসি 48 ভোল্টের যে নেগেটিভ পজিটিভ তার, এই দুইটা যদি আমরা কোনো ক্ষেত্রে উল্টো বাইল দিয়ে থাকি, যেমন নেগেটিভটা পজিটিভে, পজিটিভটা নেগেটিভে, অথবা নেগেটিভ পজিটিভ যারা ওই পর্যন্ত ধারণা নাই, লাল কিংবা কালো, কালোটা যদি লালে দেই, লালটা যদি কালায় দিই, সেক্ষেত্রে আমাদের কি হইতে পারে? সেক্ষেত্রে আমাদের হইতে পারে যেই সমস্যা, এই সমস্যাটা আমাদের এখানে যে চার্জারটা দেখতেছেন, এই কয়েলে কোনো সমস্যা হওয়ার মতো কোনো সন্দেহ নাই। এই নেগেটিভ পজিটিভ পড়নে আমাদের এই জায়গায় অনেক চার্জারে 2টা কিংবা 4টা এসি আর ডায়োড থাকে। এই এসি আর ডায়োডে সমস্যা হয়ে পড়তে পারে, এবং সর্বত্র যদি কোনো সমস্যা জটিলভাবে হয়, সেক্ষেত্রে আমরা দেখতেই পারব যে আমাদের এই যে ডায়োড, এই ডায়োডগুলো ফেটে যাবে অথবা শর্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যাবে যে ফাটেও নেয়, পড়েও নেয়, কিন্তু তারপরেও এসি অথবা কারেন্টে দিলেই ধোঁয়া বাইরে যায় চার্জারে। তো এটা কিন্তু আমাদের এই ট্রান্সফরমায় কোনো সমস্যা না, সমস্যাটা হলো এসিআরে। এসিআর মানে ডায়োড। এই ডায়োডগুলোর মাধ্যমে, ডায়োডগুলোর কাজ কী? ডায়োডগুলোর কাজ হলো আমাদের এই যে ট্রান্সফরমারটা ডিসি 48 ভোল্ট আমরা এটা মনে করি, দেখেন 220 ভোল্ট ইনপুট হওয়ার পরে প্রাইমারি যে কয়েলটা থাকে, এই কয়েলটা কিন্তু সেকেন্ডারি যে ডিসি যে তারটা আমরা দেখি, এই ডিসি তারটার সাথে কোনো সম্পর্ক নেই। যেমন আমাদের প্রাইমারি কয়েলটা যদি আমি এই জায়গায় এইভাবে পেঁচাই, সেকেন্ডারি কয়েলটা কিন্তু এই আলাদা আর একটা জায়গায় পেঁচান লাগে, অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারির সাথে কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে আপনাদের আমি পরামর্শ দিতে পারি যে এই ধরনের রোগ নিয়ে শুধুমাত্র ডায়োডের দিকে আপনারা অ্যালাউ করলেই চলবে, আপনার কয়েলে কোনো সমস্যা নাই। আর অধিকক্ষণ যদি ফিউজটা কেটে না যায়, ফিউজ ডাইরেক্ট থাকে, সেই ক্ষেত্রে আপনার কয়েলটা পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো আসুন আমরা কীভাবে এই ডায়োডটা চেঞ্জ করা যায়, এই বিস্তারিত কাজটি আমরা শুধু অল্প একটু সময় নিয়ে দেখব, আর আমাদের এই সমস্যাটা সমাধা করব। এখন দেখেন, আমি এই যে ডায়োডটা দেখলাম যে ফেটে গেছে, এই ডায়োডটা শর্ট হওয়ার কারণে এই ডায়োডটা কিন্তু মূলত ফেটে গেল। এখন আমরা যতবারই এই লাইন দিব না কেন, এইভাবে ফিউজটা কেটে যাবে যতবারই। এরপর যদি আমরা আরেকটু খেয়াল করি, আমাদের যে এই যে ফিউজের ঘাটটা দেখতেছেন, এই তারটা যদি এই জায়গায় আমরা পরিবর্তন করে নিচের দিকে শর্ট করে লাগাই দিই, তখন কিন্তু আমাদের আর ফিউজ কাটবে না কিংবা ডায়োডও কাটবে না, তখন কিন্তু আমাদের কয়েল কেটে যাবে। কেন না, সর্বপ্রথম যদি আমরা মোটামুটি
आधा मिनट किंबा 20 सेकेंड ये मानी कि शर्ट हार पर लागाई रखी डीसी तार दुटा ये डीसी तार ये तार दुटा जो लागाई रखी तेले देखा गया है कि हमारे शर्ट हईल कि डायोड डायोड शर्ट हार पर जो फ्यूज देखी बार बार केटे जाए तो तक जो फ्यूजर तार दुटा ये जगह शर्ट कर दिए दी ए जगह थे जगह शर्ट कर दे देखें जो तक तो फ्यूज काटबे ना तक अपनर ये ट्रांसफर्मार केटे जाए तो भूलटा जाते ना करी और आमरा डायोडटा चेंज कर अपन देखो ये डायोडटा देखें पुड़े गेछे ये डायोडटा छाड़ाओ किन्तु चारटा बैटारी चार्ज हो 48 वोल्टेर जखन 60 वोल्टेर क्षेत्रे लागानो हय तखन चारटा डायोडेओ खूब सुंदर चार्ज हय बा आठटा दिले आरो भालो हय एइटा जत डायोड बेशी देबे तत एमपियर शक्ति भालो पाइबे तो आमरा एक डायोड दिए चालाइते पारी ताते करे चार्ज होबे किन्तु एमपियर शक्ति एकटु कम पाइबे वाटटा कम पाइबे जेमन डायोडे आपनार वाट शक्तिटा बाड़ाय जत डायोड देबेन तत वाट शक्ति बाड़ाइबे तो आमरा एखन एइ जे शर्ट हवा मानी फेटे जावा डायोडटा केटे दिलाम এখন আমরা এই চার্জারটা লাইন দেব দেখব যে চার্জারটা আসলে ঠিক আছে কিনা তো এখন আমরা এই যে ডায়োডটা চেঞ্জ এই ফিউজটা চেঞ্জ করব এই ফিউজটা চেঞ্জ করার পরে আমরা ওই দুই ডায়োডই লাইন দেব লাইন দেওয়ার পরে দেখব আমরা আসলে সমস্যার সমাধান হয়েছে কিনা बोली ये देखो ब्रेकार किन्तु पड़े गेछे विद्युत लाइट लुइट सब अफ हो गेछे मानी एर मानी हलो आपनार बाकी जे दुइटा डायोड आछे दुइटार भितरे दुइटाई शर्ट थाकते पारे किंबा एकटाओ शर्ट थाकते पारे किन्तु आमादेर आर शर्ट नाई देखछेन एखन आमरा एई डायोड दुइटा चेंज करलेई आमादेर চার্জারটা ঠিক হবে তো কিভাবে এই চার্জারটা ঠিক করতে হবে সম্পূর্ণ কাজটি মনোযোগ সহকারে দেখুন আমরা এই কাজটি কিভাবে করি এই চার্জারটা অফ করে নিলাম तो एबारे लक्ष्य करुन आमी डायोडटा किभाबे मापी डायोड नेगेटिव पिने कालोटा धरलाम एखन देखें एजे एसिते धरलाम आपनार लाल तारटा एजे डायोडेर मापटा देखें समान बराबर उठबे एबार पजिटिवे आमी लाल तारटा धरबो एसिते कालो दुइटा धरबो एई देखें एई डायोडटा भालो आछे एखन आमरा एइटार पजिटिवे एई तारटा धरबो एसिते कालोटा धरबो देखें একটু বেশি উঠতে আছে এটা আরো একটু বেশি উঠতে আছে তো এবার আমরা কালোটা ধরব নেগেটিভে আর লাল তারটা ধরব এসিতে মানে একটা এসিআরের ভিতরে চারটি ডায়োড আপনার এইডার ভিতরে চারটি ডায়োড আছে এই চারটি ডায়োডের ভিতরে দুইটা ডায়োড শর্ট আর দুইটা ভালো তো একটা খারাপ হলো আমাদের এই ডায়োড পাল্টাইতে হবে এটাই নিয়ম তো আগে আমরা এই ডায়োডটা চেঞ্জ করি तो हमें एखन ये डायोडटा ए जगह लगाई नेब ठीक लागान समय ख्याल करबें एटार पजिटिव जदि सेट थे थे एटारों पजिटिव ये सेट थे थकते हैं नेगेटिव ये सेट थे सेट ही नेगेटिव थकते हैं तरपे हमें एटारे सेटिंग करब स्क्रू दिए स्क्रू देवर पर नाट हमें लगे दिल लागान पर एक जिनिस आपने फलो करबें बा मेने चलबें जेमन आपने ये एसिर डायोडर जो नाटगुल क्यों हेडसिन व्यवहार कर लो यटार साथ अलुमिनियम हेडसिन क्यों व्यवहार कर लो ये जिनिसटा बुझते हबे जेमन जिनिसटा जदि ना बुझे ताहले किन्तु आपनार कोनो काज ही भालो हबे ना ये हेडसिन देवार मानी हलो आपनार ये डायोडटारे ठंडा रखार क्यों ना जगह 48 वोल्ट देखें एक फायर कर ले किन्तु बहुत বিকট একটা আওয়াজ আসে যেমন ঠাস করে যেমন
আপনি যদি এই হেড সিন্টের মাধ্যমে এই নার্ভ দুইটা টাইট না করেন তাহলে কিন্তু আপনার ডায়োডটা আবারও গরম হয়ে শর্ট হয়ে যাবে। তো এই জিনিসটা ফলো করতে হবে। এখন আমরা সেটিং করে নিই, ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক কথাই বুঝলাম। তো যে ডায়োডটা লাগাইলাম এই ডায়োডটা আমি আবার মাপ দিই। এই যে আমাদের পজিটিভে আমি লাল তারটা ধরলাম, এই দেখেন, এই পজিটিভে লাল তারটা ধরার পরে আমাদের এই যে এসি দুই পিনে দিলাম, এই দুইটার মাপ কত সুন্দর একদম মেডেলে রয়ে গেল। এবার নেগেটিভে কালোটা ধরলাম, এই যে দেখেন এটাও একদম লেভেলে রয়ে গেল। আবার এটাও ওই রকমেরই মাপ পড়ছে। এখন আমরা এই যে পজিটিভ চিহ্ন দিয়ে আমরা এই জায়গায় এই যে বোর্ডের সাথে দেখেন এই সেটটা লাল তারটা লাগানো আছে বিধে এটা লাল, তো আমরা এইভাবে এটার সেটিং করে নেব। তো আমাদের কাজটা প্রায় শেষ, এক মিনিটের কাজ। আমি আপনাদের এখন এটাকে চালাই দেখাবো ভিউয়ার্স। এই জায়গায় দেখেন আমি কিন্তু এই মধ্যের যে ডায়োডটা এটা লাগাইলাম না, মধ্যের ডায়োডটা না লাগাইলেও চলবে। মানে আমার কাছে এই ডায়োডটা নেই। তো হেড সিনের নাটটা আমি এখন ফিটিং করে নেওয়ার পরে মাত্র ওই যে সামনে চার্জিংয়ের যে লাইটগুলো আছে, এই লাইটের দুইটা কানেকশন, তিনটা কানেকশন আছে, এই কানেকশনটা কীভাবে দিতে হয় এই কাজটি আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমাদের এই ভিডিওটা সমাপ্তি করে আপনাদের আরেকটি ভালো একটি ভিডিওর দেবো। যদি আপনারা চান তাইলে ওই ধরনের ভিডিও আমরা বানাবো। তো তো এই যে চার্জিং অ্যান্টিকাটার যে মিটারটা আছে, মিটারের যে আপনারা সবাই বুঝবেন এই জায়গায় নেগেটিভ পজিটিভ সবই দেওয়া আছে। আপনার আমরা এই নেগেটিভ তারটা নেগেটিভে এই যে নেগেটিভ তারটা আমি নেগেটিভ থেকে খুলেছিলাম, নেগেটিভে লাগাই দিলাম, আর দুইটা তার পজিটিভ থেকে খুলেছি, দুইটা তার আমি পজিটিভে লাগাই দেব। এই যে এটা আমি পজিটিভ থেকে খুলেছিলাম, এটা পজিটিভই আমি লাগাই দিচ্ছি। এই যে এটা ওই তারটা একটু শর্ট হয়ে যায়, শর্ট হওয়াতে আমি তারটা চেঞ্জ করে দিব যাতে পরবর্তীতে তারটা না ছুটে। মনে হয় তারটা চেঞ্জ করা লাগবে না, পেয়ে যাবে। হ্যাঁ, এই তারটাই পেয়ে গেছে, এই তারটা আমি এই জায়গায় লাগাই দিলাম। এখন আমরা লাইন দেব।
ট্রান্সফরমার থেকে যে দুই তারটা মেইন আসছে ডিসি, এই তার দুইটা আসলে ডিসি না, এটা 48 ভোল্ট এসি। এই তারটা কিভাবে সংযোগ করতে হবে ভালো করে ফলো করুন, আমি কিভাবে লাগাই ঠিক আপনারাও এইভাবে লাগাবেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণভাবে ওকে হয়ে গেছে। এখন আমরা আপনাদের একটু লাইন দিয়ে দেখাবো। এই যে দেখুন আমাদের লাইন কিন্তু এসে গেছে। এখন আমরা এই যে মিটারের মাধ্যমে আপনাদের দেখাবো যে কত ভোল্ট আমাদের আউটপুট হইতেছে। এই যে দেখুন আমাদের 48 ভোল্ট পরিপূর্ণ আউটপুট হইতেছে, দেখেন দেখছেন, এই যে দেখেন। এখন আপনি যত এই সুইজিং বাড়াবেন তত এম্পিয়ার বাড়বে। তো এ পর্যন্ত আমাদের এই কাজের সমাপ্তি হলো। যদি আপনাদের কাজটি অবশ্যই ভালো লাগে, শিক্ষণীয় কিছু বিষয় বুঝে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যে কোনো বিষয় ট্রান্সফরমার বান্ধা নিয়ে যদি কোনো ভিডিও চান সেক্ষেত্রে কমেন্টস করুন। যদি আপনারা কিছু সংকট লোক কমেন্টস করেন তো অবশ্যই আমি আপনাদের এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, এ পর্যন্ত এই ভিডিও থেকে আমি সমাপ্ত নিলাম, খোদা হাফেজ। দেখেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখলে কিন্তু সকালবেলা স্বপ্ন আসলেই সত্যি হয় না, এটা মিশা হয়ে যায়। যেমন আপনি 2-5 মিনিটের একটা ভিডিও দিয়ে চার্জার কিংবা আইপিএস অ্যাম্পলিফায়ারের কাজ শিখবেন, তো এই 2-5 মিনিটে আমরা এডিটিংয়ে কিছুই বুঝাইতে পারি না। অতএব কাজটা আমার কাজ, আমিই করলাম, আমারটা আমিই বুঝলাম, আপনি বুঝলেন না কিছুই। তো মিয়া আপনি যদি কাজই শিখেন তো 2-15 মিনিট 20 মিনিট সময় দিতে পারবেন না, তাহলে আপনি কেমন কাজ শিখবেন? আজকের ভিডিওটা মূলত 15-16 মিনিট বা 20 মিনিটের। তো আজকের ভিডিওটা আমি এভাবেই পলিসি নিছি যে একটা ভিউয়ার যাতে আমাদের সম্পূর্ণ কাজটা বোঝে, আর বোঝার মতো সময় নিয়ে আমি এই ভিডিও বানাই। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিওটা দিয়ে যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন আমাদের কাজগুলো দেখুন।